পিস টিভি বাংলা মানবতার সমাধান সালাম আলাইকুম ওয়াহমতুল্লাহী ও বরাকাতু আলহামদুলিল্লাহব বিলাহমিন ও সালাত ওয়া সাল ও আলা রহমেত আলামিন আলমিন ও আলাহ আলী ও সাহবিহী আজমায়ীন আহমবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আমরা ফিরে আসছি আমাদের ধারাবাহিক সহিহুল বুখারি হতে আদব বা শিষ্টাচার বিষয়ক হাদিসের আলোচনায় আমরা আজকে যে অধ্যায় থেকে আলোচনা শুনবো ইমাম বুখারি রাহিমহল্লা অধ্যায় বেঁধেছেন বাবু ফাজলি শিলাতির রাহিমি বাবু ফাজলি সিলাতির রাহিম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে এর প্রতিদান কি এর উপকার কি এর ফজিলত কি এ মর্মে তিনি অধ্যায় নিয়ে এসেছেন আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে সম্পর্ক গড়ে দিয়েছে বিভিন্ন মাধ্যমে এক ব্যক্তি আরেক ব্যক্তির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ইমানি সম্পর্ক এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সম্পর্ক হলো প্রতিবেশীর সম্পর্ক এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির হলো। রক্তীয় সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সুতরাং আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব ইসলাম সর্বোচ্চ দিয়েছে তাই অধ্যায় এসেছে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত সংক্রান্ত অধ্যায়

হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে এমন আমল সম্পর্কে সংবাদ দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে সুফান এমন আমলের সংবাদ আমাকে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে ফকাল আল কৌম মা আলাহু মা আলাহু উপস্থিত মানুষেরা একটু আশ্চর্য হয়ে বললেন কি হয়েছে এই বেচারা কেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এইভাবে জিজ্ঞাসা করছে ফকাল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর মা আলাহু রাসুল সাল্লাহ ইসলাম বলছেন তার নিশ্চয়ই কিছু প্রয়োজন রয়েছে এজন্য সে এরকম করছে ফকআল নবী সাল্লাহ আলী হোসাল্লাম নবী সাল্লাহ আলী হোসাল্লাম তাকে এখন জবাব দিচ্ছেন জান্নাতে যাওয়ার আমল কি বললেন তা আবুদুল্লাহ লুশ্রী কুবিহি সাই আতুকিমসাল্লাহ কত অতি জাকা ও তাসিলুর রাহেমা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সেই ব্যক্তি রাসুলের বাহন ধরে যখন তাকে এভাবে জিজ্ঞাসা করছিলেন তাকে বললেন ঠিক আছে বল দিচ্ছি তোমার জবাব তাকে জবাব দিলেন এমন আমলের যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে রাসুলসাল্লাই বললেন তা আবুদুল্লাহা লু বিহি সয়া আর একমাত্র আল্লাহর এবাদত করবে অন্য কারোর জন্য এবাদত নয় একমাত্র আল্লাহর জন্য লু বিহি সয়া আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত হবে না দ্বিতীয় বললেন তকিমুসালাহ সালাত কায়েম করবে তৃতীয় বললেন তো অতি জাকা জাকা তাদের করবে চতুর্থ বললেন তাসিলুর রাহেমা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আত্মীয়তা সম্পর্ক যদি বজায় আপনি না রাখতে পারেন তাহলে জান্নাতে যাওয়া কঠিন শুধু কঠিন নয় বরং জান্নাতে যাওয়া সম্ভব হবে না এমনই বর্ণনা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন আসছে সামনে সেই বর্ণনা আসুন এ পর্যায়ে ইমাম বুখারি রহমাহুল্লাহ যে অধ্যায় বেঁধেছেন বাবু কোনো ব্যক্তি যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কারণে যে গোনা হবে তার যে অপরাধ হবে সে সম্পর্কে এই অধ্যায় এই অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাসুলসাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেন এন্না জোবাই রবন মোথাম

বন্ধ হওয়ার একটি মাধ্যম আল্লাহ আকবর আল্লাহ সুহানা তালা আত্মীয়তা সম্পর্ককে কত গুরুত্ব দিয়েছেন জান্নাতে যাওয়ার মাধ্যম করে দিয়েছেন আবার জান্নাত থেকে বঞ্চিত হওয়ারও কারণ করে দিয়েছেন তাহলে জানলাম আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হল একটি বড় ধরনের অন্যায় বড় ধরনের কবিরা গুণা কোনো ব্যক্তির মাঝে যদি ইমান ইসলামের অন্যান্য কাজগুলি ভালো থাকে কিন্তু আত্মীয়তা সম্পর্ক সে ছিন্ন করে তাহলে সে সরাসরি কখনোই জান্নাতে যেতে পারবে না এই অপরাধের কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করার পর হয়তোবা সে অন্যান্য আমলের কারণে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে প্রিয় দর্শক শ্রোতা সমাজে মানুষ রয়েছে দুশ্রেণীর এক শ্রেণী হলো স্বচ্ছল আরেক শ্রেণী অসচ্ছল যারা সচ্ছল মানুষ তারা অনেক সময় অসচ্ছল দরিদ্র মানুষদের সাথে আত্মীয়তা সম্পর্ক দরিদ্র মনে করে নিজের প্রেস্টিজ হ্যাম্পার হবে মনে করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে থাকে এটি কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইসলামের পূর্বেও ইসলামী জীবনেও আত্মীয়তা সম্পর্ক তিনি বজায় রেখেছেন এবং সর্বদাই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার নির্দেশনা দিয়েছেন কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নের কারণে জান্নাত পাওয়া সম্ভব নয় আসুন আমরা যেন আমাদের আত্মীয়তা সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে পারি একটি বিষয় স্মরণ রাখা উচিত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা বলতে কি বোঝায় আমাদের সমাজে আবার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমরা ইসলাম নিষিদ্ধ করবে লিপ্ত হয়ে যায় বিশেষ করে ছেলে মেয়েরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের মেয়েরা যত রকমের চাচাতো ফুপাতো খালাতো ভাই রয়েছে তাদের সাথে অবৈধভাবে উঠা বসা চলাফেরা গল্প গুজব সব শুরু করে দেয় বা আমাদের ছেলেরা চাচাতো খালাতো ফুপাতো বোন যত রয়েছে তাদের সাথে অবৈধভাবে উঠা বসা চলাফেরা সম্পর্ক গড়ে তোলে এটি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গিয়ে যদি এই পর্যায়ে চলে যায় তাহলে এটি অবশ্যই হারাম অবশ্যই সীমালঙ্ঘন এই ধরনের সম্পর্ক বজায় রাখার কারণে আপনাকে আবার জাহান্নামে যেতে হবে আপনার জন্য জান্নাতও হারিয়ে যেতে পারে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আপনি আপনার খালাতো বোনের সাথে সম্পর্ক বজায় রাখবেন এর অর্থ হল তার সাথে যোগাযোগ থাকবে তার সাথে খবর থাকবে ভালো মন্দ জানা শোনা সমস্যায় সহযোগিতা দেওয়া এ সমস্ত বিষয় যোগাযোগ রাখবে কিন্তু একজন যাদের সামনে যে সমস্ত মেয়েদের সামনে খোলা মেলা যাবে না বা যে সমস্ত পুরুষের সামনে খোলামেলা উঠা বসা চলাফেরা যাবে না সেই সীমারেখা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তা কখনো লঙ্ঘন করে আবার সম্পর্ক বজায় রাখার নামে সেগুলি লঙ্ঘন করা কখনো বৈধ হবে না এরপরে ইমাম বুখারি রাহেমহল্লা যে অধ্যায় নিয়ে এসেছেন বাবু মান ফির রিস্কে বিশিলাতির রাহিমে কোনো ব্যক্তি যদি তার রেজেকের সচ্ছলতা পেতে চায় তাহলে তার অন্যতম গুরুত্ব সহকারে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে মেহমানদারি ভালোভাবে করতে হবে আপনি আপনার আত্মীয়কে যাদের কাছে হয়তো সুবিধা পাবেন তাদের সাথে সম্পর্ক রাখলেন যাদের সাথে সুবিধা পাবেন না তাদের সাথে সম্পর্ক নষ্ট করলেন এর মাধ্যমে আপনি আপনার রেজেকের সচ্ছলতা পেতে পারেন না রেজেকের সচ্ছলতা পাওয়ার একটি অন্যতম মাধ্যম তা হল আত্মীয়তা সম্পর্ক সুষ্ঠুভাবে বজায় রাখা এ অধ্যায় ইমাম বুখারি রাহিমা আল্লাহ হাদিস নিয়ে এসেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তো পঁচাশি রাসূল বলেন মানসার রাহু আইয়ুব সাত আলাহু ফিরশকেহি ওয়া আইয়ুন সা আল্লাহ ফি আসারিহী ফালিয়াসিল রাহেমাহু সাইউল বুখারির হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু হু রাইরা রফিয়াল্ বর্ণনা করছেন রাসুল সাল্লাম বলেন মানসার রাহু যাকে আনন্দ দেয় যে তার রেজেকে সচ্ছলতা আসবে তার আয়ু বৃদ্ধি হবে তাহলে সে যেন তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে আজকে আমরা স্বার্থের কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক নেই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করি আর স্বার্থ না পাওয়ার কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বজায় রাখতে চাই না এটি সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ রাসুল সালিহসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি তার রেজেকে সচ্ছলতা পাওয়া এবং আয়ু বৃদ্ধি হওয়ার মাধ্যমে আনন্দিত হতে চায় ফালিয়াসিল রাহিমা সেজন্য তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে একই সাথে তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারি রহমহল্লাহ যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিযকিহি ওয়া ইয়ুনসা লাহু ফি আছারিহি একই হাদিস কিন্তু এই হাদিসটি বর্ণিত সাহাবী আনাস রাদিয়াল্লাহ আনহু হতে আগেটি বর্ণিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর যা আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমাদের আলোচনায় ফিরে আসবো আসসালামু আলাইকুম ইসলামী শারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেইসব, সেই সব মহান ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ান নীতিমালা কাল রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় শিক্ষা প্রত্যেক টি আল্লাহ प्रदत्त তিনিই এর তখন অল্প সংখ্যক তারা বলবে এটা হলো তাওয়াক্কি এটা হলো শিরক এটা হলো সহিহ এটা হলো জাইব দাওয়াতের দায়িত্ব সুন্নাতকে মূল্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজাফফর বেন মহসিন বেদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসনাথের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবার ফিরে আসলাম বিরতির পূর্বে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম রাসুল আলি ইসলাম বলেন মনসার রাহু যাকে আনন্দ দেয় যে তার রেজেকে স্বচ্ছলতা আসবে তার আয়ু বৃদ্ধি হবে তাহলে সে যেন তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে আজকে আমরা স্বার্থের কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক নেই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করি আর স্বার্থ না পাওয়ার কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বজায় রাখতে চাই না এটি সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ রসুল সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি তার রেজেকে সচ্ছলতা পাওয়া এবং আয়ু বৃদ্ধি হওয়ার মাধ্যমে আনন্দিত হতে চায় ফালিয়াসিল রাহিমা যেন তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে একই সাথে তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন মান আহাব্বা আইয়ুব সতালাহু ফী রিযকিহি ওয়া ইয়ুনসা লাহু ফিয়াছারিহি ফাল একই হাদিস কিন্তু এই হাদিসটি বর্ণিত সাহাবী আনাস রাদিয়াল্লাহু হতে আগরটি বর্ণিত সাহাবী আবু হুরায়রা লান আনহুতে সম্মানিত দর্শক শ্রোতা অতএব হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা রেজেকে সচ্ছলতা নিয়ে আসার একটি অন্যতম মাধ্যম এমন কি মানুষের জীবনে আয়ু বৃদ্ধিরও একটি মাধ্যম প্রশ্ন আসতে পারে মানুষের আয়ু ও রেজেক তা তো লিখে রাখা হয়েছে যেমন হাদিসে এসেছে সন্তান যখন মায়ের জরায়ুতে একশত বিশ দিন তার হয়ে যায় তখনই তার মাঝে রুহ দেওয়া হয় তার আয়ু কতদিন হবে তা লিখে দেওয়া হয় তার কি হবে তা লিখে দেওয়া হয় তার আমল কি ধরনের হবে তা দেওয়া হয় সে ভাগা হবে না হবে তাও হয় তাহলে এবং যদি লিখে দেওয়া হয়েছে তাহলে বৃদ্ধির বিষয়টি কি জবাব আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আয়ু ও রেজেকে সচ্ছলতা আসবে আয়ু বৃদ্ধি হবে এটা আর আয়ু ও রেজেক লিখে রাখা নির্দিষ্ট করে দেওয়া দুটার মাঝে প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব নেই কারণ আপনার আয়ুটা এভাবেই দেওয়া রয়েছে আপনি যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন তাহলে আপনার আয়ু হবে এই ধরনের সম্পর্ক বজায় না রাখলে আয়ু হবে এই ধরনের আপনার রেজেকের বিষয়টাও এইরকম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রেজেকে এইভাবে সচ্ছলতা থাকবে বজায় না রাখলে সেই অসচ্ছলতা আপনার রেজেকে আসবে এভাবে লেখা রয়েছে সুতরাং এ হাদিস সে হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক নয় আল্লা সুহান হাত আলা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমাদের রেজেকে সচ্ছলতা ও আয়ু বৃদ্ধির তৌফিক দান করুন তবে আয়ু বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি বলা হয় আপনার আয়ু বৃদ্ধি করে দেওয়া মানে আপনার সময়ে বরকত দেওয়া অর্থাৎ একজন মানুষ এক ঘন্টা সময়ে যে কাজ করতে পারে আপনি আধা ঘন্টা সময়ে সে কাজ করতে পারবেন আপনি এক ঘন্টায় যে কাজ করতে পারবেন একজন মানুষ সাধারণভাবে তিন ঘন্টায় সে কাজ করতে পারবে না এমনই আয়ুর মাঝে বরকত দেওয়া এভাবেও হতে পারে আয়ু বৃদ্ধি হওয়ার বিষয় দ্বিতীয় বিষয় রেজেকে বরকত সেটাও একইভাবে আপনি যে রেজেক পেয়েছেন এ রেজেক বৃদ্ধি হওয়া এর মানে এর মাঝে বরকত বৃদ্ধি হওয়া সমপরিমাণ পরিমাণ রেজেক আরেকজন পেয়েছেন কিন্তু তার রেজেকে বরকত নেই আপনার রেজেকে বরকত রয়েছে তাই তার রেজেক দিয়ে যতজনের সংকুলন হচ্ছে আপনার রেজেক দিয়ে তারছে চেয়ে অনেকজনের সংকুলন হচ্ছে এটাও তার একটি অর্থ হতে পারে সর্বোপরি রেজেকে সচ্ছলতা ও আয়ু বৃদ্ধি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করতে হবে আত্মীয়তার সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে এর বিকল্প কোনো পথ নেই আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে ইমামি রাহম যে অধ্যায় নিয়ে এসেছেন বাবুন সম্পর্ক বজায় রাখা, বা এই বিষয় নয় শুধু কিছু পাওয়ার বিষয় নয় বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক বজায় থাকবে আল্লাহ আকবার আল্লাহর সাথে সম্পর্ক বজায় থাকা আর না থাকা বিষয়টি সহজ নয় এমন বোখারি রহমা আল্লাহ অধ্যায় বেঁধেছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহর সাথে তার সম্পর্ক বহাল থাকবে সম্পর্ক বজায় আল্লাহ এমন বোখারি রহমা উল্লাহ হাদিস নিয়ে এসেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার নয় শত সাতাশি প্রসিদ্ধ সাহাবি আবুহর রাজ্লাহু নবী সাল্লাম থেকে বর্ণনা করেন নবী আলী আলহিহাম বলেন

এটাই হচ্ছে একটি সুবর্ণ সুযোগ আত্মীয়তা ছিন্নর অপরাধ থেকে আশ্রয় চাওয়ার আল্লাহ বললেন না নেই আল্লাহ বললেন আমার দিই না আল্লাহ বললেন তুমি কি সন্তুষ্ট নও তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এটাতে তুমি কি সন্তুষ্ট নও কয়ালাত বালাই আর আনন্দিত হয়ে আত্মীয়তা সম্পর্ক বলছে যে হ্যাঁ হে আল্লাহ আমি অবশ্যই আনন্দিত সন্তুষ্ট কয়লা ফাহু আলাকে আল্লাহ বলছেন ঠিক আছে তোমার জন্য তাই হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এরপরে বললেন ফকরাউ ইনসে এতম যদি ইচ্ছা করে তোমরা এ আয়াতটি পরে দেখতে পারো আল্লাহ বলেন ফাহাল আসাই তুম ইংচাউল্লাই তুম অন্তর্فسদু ফিল আরদ ওয়া তকত'উ আরহামাকুম যদি তোমরা প্রত্যাবর্তন করো তাহলেই তো তোমরা পৃথিবীতে বিপদ সৃষ্টি করবে এবং আত্মীয়তা সম্পর্ক তোমরা ছিন্ন করবে যদি তোমরা হক ফিরে নাও তাহলেই পৃথিবীতে বিপদ সৃষ্টি করবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম মানেই তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামকে কবুল করে নিয়েছে ইসলাম গ্রহণ করেছে তার আত্মীয়তা সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না তার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই বজায় থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আত্মীয়তা সম্পর্ক সঠিকভাবে বজায় রাখার তৌফিক দান করুন এমাম বুখারি রাহমহল্লা এমনইভাবে আরও আর হাদিস নিয়ে এসেছেন আবু হরাহ বর্ণনা করছেন নবী সাল আলী হুসাল্লাম বলেন ইন্নার রাহিমা সেজনাতুন মিনার রহমান ফকাল আল্লাহ ওমান ওয়াসালাকে ওয়াসাল তুহু ওমান কথা আকে কথা ইন্নার রাহিমা সে মিনার রহমান ইন্নার রাহিম এই আত্মীয়তা সম্পর্ক পারস্পরিক দয়া ভাতৃত্ব বন্ধন এটা যেন আর রহমান আল্লা তালার নাম আর রহমান থেকেই নির্গত হয়েছে এই জন্যই আল্লা সুবহান তালা এই সম্পর্ককে প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো আল্লাহ আকবার আপনি রাতভর তাহার্যদের সলাত আদায় করছেন আল্লাহর কাছে দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ফেলছেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য কিন্তু যদি আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে থাকেন আল্লাহ সু হানাহা তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব আপনার সম্পর্ক গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কাঁদা কাটার মাধ্যমে কিভাবে গভীর হতে পারে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকেন আপনি বায়তুল্লায় দৌড়াচ্ছেন হাজ করতে নিষ্পাপ হওয়ার জন্য অথচ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন কিভাবে আপনি নিষ্পাপ হতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমাদেরকে নিষ্পাপ হতে চাইলে তার আগে এ সম্পর্কগুলিকে সুসংযত করতে হবে এ সম্পর্কগুলিকে সুন্দর করে নিতে হবে তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ আল্লা সুবাহালার সাথে সাথেও সম্পর্ক সুন্দর করা আল্লাহ সুবহান হওয়া তালার কাছে নিষ্পাপ হওয়া আল্লা সুহানা তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এমনইভাবে হেমাম বুখারি রাহমাহুল্লাহ আরেকটি অধ্যায় বেঁধেছেন আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই প্রসঙ্গেই এ অধ্যায় ইমাম বুখারি রহেমা হল্লা নিয়ে এসেছেন সময় স্বল্পতার কারণে এ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না ইনশাআল্লাহ পরবর্তী অতিবেশনে আপনাদের সামনে অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আমরা যেন সকলে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা واستগফিরুকা ওয়া আতুব ইলাইক والسلام ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আলাজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পুরাণ সন্ন্যার আলোকে উদ্ভাসিত করতে হলে এতে করতে হলে প্রায় সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম পরিচ্ছন্ন পরিচ্ছন্নমুচ্ছন্নম কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র ত্রিশ টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়